পবিত্র ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস আজ মঙ্গলবার। অথচ সোমবার পর্যন্ত শিল্প এলাকার প্রায় 51% বেশি কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। আট শিল্প অধ্যুষিত এবং শ্রমঘন এলাকার মার্চের বেতন হয়েছে কেবল 48.79% কারখানা। শিল্প উদ্যোক্তারা বলছেন, ঈদের আগেই সব পাওনা পরিশোধ হবে। শিল্প পুলিশদের হালনাগাদ তথ্য বলছে, দেশের আট শিল্প অধ্যুষিত আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট এলাকায় মোট কারখানার সংখ্যা 9,469। সোমবার বিকেল 5টা পর্যন্ত এসব এলাকার 51.21% কারখানায় মার্চ মাসের বেতন হয়নি। এ সময় ঈদ পর্যন্ত বোনাস পেয়েছে 81.35% কারখানার শ্রমিক। শ্রমঘন এসব এলাকার কারখানাগুলোর সিংহভাগই পোশাক ও বস্ত্র খাতের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।